ভাটাভাটি ঝামেলার জন্য অনেকে ভর্তা তৈরি করতে চান না, যদিও ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে। রীতিমতো আমিও ভাটার ঝামেলার জন্য ভর্তা তৈরি করতে চাই না সময়ের জন্য, আর যাদের হাতে অল্প সময় থাকে বা ভর্তা তৈরির জন্য কোনো সময় থাকে না তারা এইভাবে অল্প সময়ে ভর্তাটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি একটা কড়াই বসিয়ে এখানে শুটকিগুলো ভালো করে টেলে নিয়েছি, টেলে ভাজা ভাজা করে নিব। এরকম যখন শুটকি গ্রাম ছড়াবে তখন এই পর্যায়ে ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব। এখন ওই সেম কড়াইতে আমি একটু তেল দিয়ে মরিচগুলোকে টেলে নেব। টেলে নিয়ে এখানে একটা দেড়টার মতো রসুন আমি চামড়া ছিলে নিয়েছি, রসুনগুলো ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রসুনের আটিগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব, এমনভাবে ভেজে নিব যেন রসুনের আটিগুলো সিদ্ধ হয়ে যায়। মরিচগুলো একটু ভাজা ভাজা, বেশি ভাজবো না, যেমন মচমচা হয়ে যাবে। এই পর্যায়ে মরিচগুলোকে আমি ভালো করে তুলে নিব, মচমচা করে ভেজে নিব। এখন আমি রসুনগুলোকে আরেকটু ভেজে একটু ভালো করে ভেজে নিব যেন রসুনগুলো সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমি রসুনগুলো নামিয়ে নিব। রসুনগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি রসুনগুলো নামিয়ে নিব। তারপরে আমি ভর্তাটা তৈরি করে নিব। তৈরি করার জন্য আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণ আপনি বাড়িয়ে দিতে পারেন, যত পেঁয়াজ বেশি দিবেন ভর্তাটা তো টেস্টি হবে। আর পেঁয়াজ দিয়ে আমি এখন শুটকিগুলো মাথাটা ফেলে এভাবে মাথাটা ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। নিয়ে সবগুলো শুটকির আমার মাথা ফেলা হয়ে গেছে, এখন আমি ভালো করে যা 5-6 বার ধুয়ে নেবো। যতক্ষণ পর্যন্ত ভালো করে ধোয়ানো হবে, শুটকিতে প্রচুর পরিমাণ ভালো থাকে তাই শুটকি ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি খুব ভালো করে শুটকিগুলোকে ধুয়ে নিয়েছি, এখন শুটকি ধোয়া হয়ে গেছে আমার। এখন ব্লেন্ডারে জারিয়ে আমি এক একে সবগুলো উপকরণ দিয়ে ভর্তাটা আমি তৈরি করে নিব। আমি মনে করি পাটা পাটার ভর্তার মতো ব্লেন্ডার জারের ভর্তার মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাইনি, স্বাদটার স্বাদের কোনো ভিন্নতা পাইনি। তাই আপনি যখন তখন ঝটপট এভাবে ব্লেন্ডারে ঝাড়ে ব্লেন্ড করে আপনি ভর্তাটা তৈরি করতে পারবেন। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না। এভাবে পেঁয়াজ আর সবগুলো সংমিশ্রণে ভর্তাটা খুবই সুস্বাদু আর ভর্তাটা খুবই মজা হয়। আপনি চাইলে যখন তখন এভাবে ব্লেন্ডারে ঝাড়ে ঝটপট ভর্তা তৈরি করে নিতে পারেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।